মাছ গরম করতেছে, সেই মাছ শেষ। কারেন্ট চলে গেছে সাত সকালে। ইয়ে তেলাপিয়া মাছ নাই আর ভেতরে? পান্তা ভাত দিয়ে এগুলো খাবো। গুড গুড, দ্যাটস লাইক এ গুড বয়। আজকে রুহির আব্বুর খাবার নিজে নিজেই বের করে, ডাল ফ্রিজ থেকে, তরকারি গরম, আর এটা অবশ্য আমি ভিজাই রাখছি। এবছর আমরা এখনো পান্তা খাইনি। আমিও পান্তা খাবো, কিন্তু আমি এগুলা দিয়ে খাবো না। আমি খাবো হচ্ছে নারকেল আর পেঁয়াজ শুকনো মরিচ, অথবা নারকেলের সাথে গুড় থাকবে। তবে আমার নারকেলের সাথে পেঁয়াজ শুকনো মরিচ আর ডিম ভাজিটাই বেশি ভালো লাগে। এখন দেখা যাক। আর কারেন্ট চলে গেছে শুক্রবার 7:30টায়, কারেন্ট গেছে, কখন আসবে তার তো কোনো ঠিক নাই। দই দিয়ে পান্তা খাবা? আর কি কি দেখার বাকি আছে? আর কি কি লাগবে? আর বাইরের অবস্থা দেখে মনে হচ্ছে রোদ বলতেছে, নো টেনশন, আমি পুরো দমে সার্ভিস দিয়ে যাচ্ছি। বাবা রে বাবা, বৈশাখ জ্যৈষ্ঠ মাস মানেই হচ্ছে রোদের বাহার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। আর ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে তারপরে দেখা শুরু করবেন। যাই হোক, সকাল সকাল দেখতেই পেয়েছেন যার যার সকালের নাস্তা শেষে ব্যবস্থা করে নিছে, মানে তানহার আব্বু তার সকালের খাবার রেডি করে ফেলছে। আজ সাহেব অনেক দ্রুত ঘুম থেকে উঠছে, তার নাকি সকাল সকাল ঘুম ভেঙে গেছে যার জন্য। তো তারপরে সে কারেন্ট চলে গেছে এটা সে বুঝতে না পেরে বাইরে চলে গেছে, বাইরে কিছু কাজ আছে সেগুলো করতে, বাইরে বলতে বাসার সামনে যে ফাঁকা জায়গাটা আমাদের ওখানে। তো তারপরে যখন শুনছে যে কারেন্ট নাই, তো তারপরে জলদি জলদি করে চলে আসছে, আর এসেই তো বলা শুরু করছে যে আমার খিদা লাগছে, খাবার দাও। তো আমার দেওয়ার মানে বলার সঙ্গে সঙ্গে আমি রান্না করে যাইতে না যাইতে দেখি সে অলরেডি তার খাবারগুলো গরম করা শুরু করছে। আর ওই যে বললাম আজকে বছরের প্রথম পান্তা ভাত খাবো, যার জন্য সবার আগ্রহটা একটু বেশি। তো আমি এখানে কিন্তু আমার খাবারটা ম্যানেজ করে ফেলছে, যেহেতু তানহার আব্বু তানহার আব্বুটা রেডি করে ফেলছে, আর রুহিত এগুলো খাবে না, যার জন্য আমি হচ্ছে ওর জন্য চা আর টোস্ট দিয়ে আসলাম, সেটা তো দেখলেনই। আর এখন আমি হচ্ছে একটু নারকেল, তার উপরে পেঁয়াজ, শুকনো মরিচ আর ডিম ভাজি দিয়ে পান্তা ভাতটা খেয়ে নিব। আমার তো এখনই মুখে পানি চলে আসতেছে। আর এই গরম পড়ার পর থেকে গামছা বা তোয়ালা যে কোনো একটা জিনিস সবসময় আমার কাছে থাকে, কারণ আমার মুখটা প্রচুর পরিমাণে ঘামে, যার জন্য ঘামটা মুছতে আমার সবসময় গামছাটা কাছে রাখা লাগে। তো যাই হোক, আমি কিন্তু ভাত নিয়ে নিচ্ছি। আর এই যে হচ্ছে আমার ডিম ভাজা, আমি কিন্তু সবসময় ডিমটা ভাজ দিয়ে ভাজি না, কারণ আমি ছোটোবেলার থেকে এইভাবে গোল করে ভাজা ডিমটাই খেয়ে আসছি। আমার মা চাচিরা মানে আমাদের গ্রাম অঞ্চলে এইভাবে ডিমটা ভাজে, খুব কম আমি হচ্ছে ভাজ দিয়ে ভাজি করে। আর তারপরে চলে আসছি ফ্রিজের কাছে। এখন হচ্ছে বাজে 11:30টার মতো। তো ফ্রিজের রোজার ভিতরে আমি মিল্কশেক করছিলাম। তো একদিন খাওয়ার পরে অনেক বেশি গ্যাসের প্রবলেম শুরু হয়েছিল, যার কারণে আর খাওয়া হয় নাই। তো ওইটাই আর কি নামায়ে ফেললাম, কারণ ওটা ডিপে রাখা ছিল, কিছুটা সময় বাইরে বের করার পরে তারপরে ওইটা খাবো। আর এটা হচ্ছে গরুর মাংস ভিজিয়ে দিলাম দুপুরে রান্নার জন্য। আর তানহা তো বাইরে খেলাধুলা করছে, যেহেতু স্কুল ছুটি, একা একা বাসায় কী করবে? তো পাটি, ফ্যান সব কিছু বাইরে নিয়ে চলে গেছে খেলাধুলা করার জন্য। এটা আমার একা একা থাকতে থাকতে খুবই বোর হয়ে যায়, এক টিভি দেখে কতক্ষণ ঘরের ভেতরে থাকা যায়। তো মাঝে মাঝে বলে যে আম্মু একটু বাইরে যায়, আমাদেরকে খেলতে বলে, কিন্তু কিভাবে খেলবো, সংসারের কাজের পেশা সব মিলায়। মাঝে মাঝে একটু খেলি, মা মেয়ে লুডু খেলে, কিন্তু সব সময় হয়ে ওঠে না। তো যাই হোক, তারপরে চলে আসছি দুপুরের রান্না বান্নায়। আর আজকে দুপুরের রান্নার জন্য তো গরু গোস্ত ভিজাইছিলাম, সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। আর এই গোস্তটা খুবই অল্প পরিমাণে ছিল, কারণ এটা হচ্ছে ঈদের গোস্ত, ঈদে যে গোস্তটা আনছিল সেটা রান্না করার পরে যেটা থেকে গেছিল সেটাই। মানুষ যেহেতু আমরা অল্প, সেহেতু এইটুকু গোস্ততেই আমাদের হয়ে যাবে। আর সত্যি কথা বলতে কি, আমরা তিনটা মানুষ, তিনটা মানুষের চাহিদা খুবই কম। আমাদের দুই পিস গোস্ত আর
এক পিস আলু হইলেই আমাদের খাওয়া হয়ে যায়। তবে আমরা গোশের থেকে আলুটা বেশি পছন্দ করি, যার জন্য সবসময় খেয়াল করবেন আমরা গোশের তুলনায় আলুটা সবসময় বেশি দিয়ে থাকি। আর ঈদে যে গোস্তটা রান্না করছিলাম সেটা যে আমরা 3 দিন ফেলাই খাইছি সেটা তো আপনারা ভিডিওতে দেখছেন, আর এইটুকু যদি দিয়ে দিতাম তাহলে আমার মনে হয় 5 দিন ফেলে খাওয়া লাগতো। যাক, ভাগ্যিস গোস্তটুকু রেখে দিয়েছিলাম, যার জন্য আজকে রান্না করে ফেলছি। আর রোহির আব্বু বলল যেহেতু ঈদের সময় চুই ঝালান ছিল, যেটা আমার ঈদের সময় গোস্তের ভিতরে দিতে মনে ছিল না, তো আজকে বললো যে তাহলে চুই ঝালটা দিয়েই করো। আর আমাদের যশোর খুলনার তো ঐতিহ্য হচ্ছে গরুর মাংস চুই ঝাল দিয়ে রান্না করা, আর এটা অনেকেই পছন্দ করে। তানহার আব্বু তো খুবই পছন্দ করে। আমাদের বাড়িতে কিন্তু চুই ঝালের গাছও আছে, যেটা মাঝে মাঝে মা কেটে কেটে এনে আমাদেরকে দেয়, সেটা দিয়ে গরুর গোস্ত রান্না করা হয়। তো গোস্তটার ভিতরে মশলা টশলা সব কিছু দিয়ে আমি এই যে ভালোভাবে কষিয়ে নিলাম, আর অল্প পরিমাণে গোশ দেখে আমি প্রেশার কুকারে দিলাম না। তার উপরে কথা হচ্ছে প্রেশার কুকারের গোশটা আমার খুব বেশি একটা ভালো লাগে না, ওইটা অনেক বেশি সেদ্ধ হয়ে যায়। আমার কাছে সবসময় গোশ হবে ঝাল ঝাল, একটু হাত দিয়ে টেনে ছিঁড়বো, খাবো চোখ দিয়ে পানি পড়বে, মানে এরকম টাইপের গোস্তটা খাইতে বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, অনেক সময় ভালো লাগার থেকে স্বাস্থ্যের কথা চিন্তা করে সেটাকেই প্রায়োরিটি দেওয়া হয় বেশি, কারণ ওই গোস্তটা আবার স্বাস্থ্যের জন্য ভালো না। গরুর গোস্তটা নরম হবে, হাত দিয়ে মানে হাতের সাহায্যে ছিঁড়ে খাওয়া যাবে, দাঁতে দিয়ে আর টানা লাগবে না। সেই গোস্তটাই আসলে রুহির আব্বু বেশি পছন্দ করে, আর ওইটা স্বাস্থ্যসম্মত। এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু গোস্তটা কষানো হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি সেই চুই ঝাল আলু আর রসুন দিয়ে দিলাম, দিয়ে গোস্তটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর একটা কথা, আমি কিন্তু ফার্স্টে আদা দিয়েছিলাম না, কারণ আদাটা নামাতে আমি ভুলে গেছিলাম। তো আদাটা নামানোর পরে এখন এই যে একটুখানি গলছে, তো তারপরে দিয়ে দিলাম। আর আমার জানালা দিয়ে এত পরিমাণে রোদ আসতেছে যে কিছুই দেখা যাচ্ছে না কড়াইয়ের ভিতরে কি আছে কি নাই। গ্রামে বেড়ে ওঠা মেয়েগুলা, গ্রামে বড় হওয়া মেয়েগুলা একটু বেশিই পরিশ্রমী হয়, তাই না? আর তারা সমস্ত পরিবেশের সাথে মানানসইও হয় খুব দ্রুত। আমি আমার গ্রামে যে খাবারগুলা খাইতাম সেই খাবারগুলা আর আমার এই পরিবেশের খাবারগুলা একদমই আলাদা। আমি প্রথম প্রথম খুবই অল্প ভাত খাইতাম, কারণ আমার তরকারিগুলো আমি আগে যে তরকারিগুলো খাইছি আমাদের গ্রামে সেই তরকারিগুলোর সাথে মিল পাইতাম না। তো আস্তে 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 করে সেটা আমার অভ্যাসে চলে আসছে, আর এখন আমি সেই রান্নাটাই করি, করে নিজে খাই, সবাইকে খাওয়াই, আলহামদুলিল্লাহ। তো আসলে মানুষ অভ্যাসের দাস, আর প্রতিটা মেয়েই একজন পুরুষ মানুষ যতটা না তার সব কিছু পরিবর্তন করতে পারে, আমার কাছে মনে হয় একজন মেয়ে দ্রুতই সব কিছু পরিবর্তন করতে পারে, সব কিছুর সাথে অ্যাডজাস্ট হতে পারে। আসলে আমরা মেয়ে তো, তাই না? আর গত 1 সপ্তাহ ধরে আমাদের যশোর জেলাতে হাইয়েস্ট তাপমাত্রা 42-41 এগুলাই থাকছে, আর এই গরমের ভিতরে চুলার কাছে এসে রান্নাবান্না করা আসলে খুবই কঠিন। তার উপরে আমার জানালা দিয়ে যে পরিমাণে রোদ আসে তাতে আর কি বলবো, এখন তো টোটালি জানালা অফ করে আমি কাজ করতেছি। এখন আমি পোলার চাল ভেজে নিচ্ছি। তানহার আব্বু বললো যেহেতু গোস্ত রান্না করতেছো তাহলে একটু পোলাও রান্না করো, এই একটু ঈদ ঈদ ফিল হোক। ঈদ চলে গেছে 1 সপ্তাহ, তাতে কি হয়েছে শেষ বেশ একটু ঈদটা সেলিব্রেশন করি, তার কথাটা ছিল এরকম আর কি। তো যাই হোক, তারপর রান্নাবান্না করে এই যে আমরা খেতে বসে গেছি, যেহেতু কারেন্ট নাই, তেমন একটা লাইট নাই, যার জন্য আমার খুব বেশি একটা ভিডিও করার আগ্রহ হচ্ছিল না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আবারও বলছি, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।